বেলডাঙায় জমি বিবাদের জেরে খুন এক যুবক, নিহত ব্যক্তির নাম সাজমাল শেখ। ঘটনায় আহত হয়েছেন মৃতের পরিবারের বেশ কয়েকজন। খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। জমি বিবাদকে কেন্দ্র করে দুই ভাইয়ের পরিবারের সংঘর্ষে প্রাণ গেল যুবকের। গুরুতর আহত মৃতের বাবা সহ বেশ কয়েকজন। সোমবার সন্ধ্যায় বেলডাঙা থানার দেবকুণ্ডু পূর্বপাড়া এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবার সূত্রে জানা গিয়েছে, দেবকুণ্ডু গ্রামে একটি জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল। বছর কুড়ি আগে সেই জমি মেজ ভাই হোসেন তার বড় দাদা ইস্তাজুল শেখকে জমি দেন। সোমবার হোসেন শেখ সেই জমি ফেরত চাইতে গেলে তা নিয়েই বিবাদ বাঁধে দুই পরিবারের মধ্যে। ইস্তাজুল শেখ লাঠি সোঁটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় জখম হন হোসেন শেখ, তার ছেলে সাজামাল শেখ সহ ওই পরিবারের বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে বেলডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সাজামাল শেখকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। যুবকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গুরুতর আহত অবস্থায় মৃতের বাবা হোসেন শেখকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই খুনের ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আমার স্বামী কাজে চলে গেছে ছিল না, দিয়ে এবার ওকে মারতে কথা আমি বললাম কথা, এই তোদের লজ্জা নাই, তোরা ওর জমিটা লেখে নিয়েছিস তা লেখে ঘুরে দিবি আর ঝামেলা হবে না, তাই বলেছি। ও আজকে আবার সে কেস করেছে, পুলিশ গেল, পুলিশ যেমন বেরি চলে গেল আর লাঠি নিয়ে পুরো দপ দপ মারতে লেগে গেছে গো। কারা মারছিল? ওই কি মার ইন্তাজ, ইসরাফিল, সেলিম আর ওর বড় বউ রশিদা, গুলবদন, ওর বিটি, সে কিনা মরে আসবে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।